হ্যালো ফ্রেন্ড, আশা করি ভালো আছেন। বাংলা সংস্কৃতি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে এক প্রজাতির ঘাস যার নাম মেলে থেকে মাদু তৈরি করা হয়। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি। আপনি শুনে হয়তো অবাক হবেন যে পৃথিবীর সবচেয়ে বড় ঘাসের নাম বাঁশ, এমন একটি মধ্যম পর্যায়ের ঘাস মেলে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিশেষ করে খুলা বিভাগের মানুষ এই মেলে থেকে মাদু তৈরি করে। প্রথমে নদীর কূল থেকে চাষকৃত মেলে ক্ষেত থেকে মেলে কেটে এনে সেটি কাঁচি দিয়ে ফাল করা হয়। ফাল করা মেলে রৌদ্রে শুকানো হয়, 4 থেকে 5 দিন এভাবে চির বা ফাল করা মেলে রৌদ্রে শুকানো হয়। শুকানো মেলে দড়ি দিয়ে বেঁধে শুষ্ক স্থানে সংরক্ষণ করা হয়, যার ফলে মেলের রং সুন্দর থাকে এবং পরবর্তীতে সেটি মাদু তৈরির জন্য উপযোগী হয়। পাট থেকে তৈরি সুতা অথবা বাজার থেকে ক্রয় করা সুতা দ্বারা তা তৈরি করা হয়। ধারণা করা হয় এখান থেকে প্রায় 100 বছর পূর্বে এই মেলে থেকে মাদুরের আবিষ্কার হয়। তবে কেউ এই মাদুরের সঠিক ইতিহাস সম্পর্কে জানে না, কিন্তু প্রবীণ ব্যক্তিরা বলেন তাদের বাবা দাদারা নদীর কূল অথবা সুন্দরবন থেকে এই মেলে কেটে আনত। বর্তমানে মেলে চাহিদা বৃদ্ধিতে মেলে চাষ করা হয় এবং চাষ করা মেলে থেকে মাদু তৈরি করা হয়। তাঁতের দুই প্রান্তে দুইজন বসে একটা একটা করে মেলে বোনে। এভাবে মাঝে থাকা কাঠের দণ্ড বা ব্যাও দিয়ে বোনা মেলেগুলোকে ঘা দিতে দিতে মাদু তৈরি হয়। তৈরি হয় মাদুরের বিভিন্ন নকশা। কারিগর বিশেষ এবং মাদুরের সাইজ অনুযায়ী মাদুর তৈরির সময়ের প্রয়োজন হয়। কারিগররা বিভিন্ন ধরনের মাদুর তৈরি করে, যার মধ্যে সবচেয়ে ছোট মাদুর যার নাম নামাজি এবং সবচেয়ে বড় মাদুর যার নাম 14 পা, এমনই 13 পা, আড়াই, বিভিন্ন ধরনের মাদুর তারা তৈরি করে। বোনা শেষে মাদুরের মুখের সুতা দিয়ে মাদুরের মুখ বেঁধে দেওয়া হয়, যার ফলে বোনা মেলে ছাড়িয়ে না যায়। সর্বশেষে মাদুরের শাঁস অথবা পাশের অতিরিক্ত মেলেগুলোকে কেটে পরিষ্কার করে দেওয়া হয়, যার ফলে মাদুর ক্রেতাদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে। এই মাদুর বিক্রয় করে
দক্ষিণাঞ্চলের হাজার হাজার মানুষ জীবিকা নির্বাহ করে, যা বাংলার পুরাতন সংস্কৃতির এক অংশ, বাংলার এক ক্ষুদ্র কুটিরশিল্পীও। তো এই ছিল আজকের ভিডিও, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।